রহস্যের পেছনে সবাই ছুটতে পছন্দ করে। যতক্ষণ না জানা যায় তার নেপথ্য কথন, ততক্ষণ পর্যন্তই এর স্বাদ। জেনে গেলেই ব্যাস গড়পড়তা। ঠিক এমনটাই কি হয়েছিল লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের ক্ষেত্রে? অসাধারণ প্রতিভা নিয়ে ক্রিকেট বিশ্বে আগমন, অনেকটা ধূমকেতুর মতো, যার শেষটা উল্কাপিণ্ডের মতো হঠাৎ নিভে যাওয়া। তবে যতক্ষণ চলেছেন দ্যুতি ছড়িয়েছেন ক্রিকেট বিশ্বে। একটা এশিয়া কাপ প্রায় একাই জিতিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে, ধুলিশ্বাত করে দিয়েছিলেন ভারতীয়দের ভালো স্পিন খেলার অহংবোধ। আমাদের আজকের হাউস থেকে থাকছে সেই রহস্য স্পিনারের গল্প। সঙ্গে আছে আমি এস এম ইকবাল। আসন্ন এশিয়া কাপ পাকিস্তানে খেলতে হবে, এজন্য কত নাটক, কত টালবাহানা। একবার পাকিস্তানের মন গলে তো বাগড়ার সাথে ভারত, কোন রকমে ওরা ম্যানেজ হয়ে গেলে আবার অন্য কারো আপত্তি। অথচ 2008-এ যখন প্রথমবারের মতো এশিয়া কাপের আয়োজক হলো দেশটি, তখন এমন কোনো বিষয় ছিল না। ভারত পাকিস্তানের মাঝে রাজনৈতিক বৈরিতা ছিল, এটা সত্যি, কিন্তু ক্রিকেটেও বন্ধুত্ব ছিল অটুট। দুদেশ হর হামেশাই খেলার জন্য পেরুত একে অন্যের গণ্ডি। তবে দৃশ্যপট বদলে যায় 2008-এর 26 নভেম্বর মুম্বাই অ্যাটাকে। এরপর 2009-এ লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হলে পাকিস্তান থেকে ক্রিকেট চলে যায় নির্বাসনে। আমাদের আজকের গল্পের সঙ্গে এইসব ঘটনার সরাসরি সম্পৃক্ততা না থাকলেও এড়িয়ে যাবার সুযোগ নেই, কারণ 1.5 দশক আগের ওই এশিয়া কাপে ভারতের দর্প চূর্ণ করে আসরের সফল দলের কৃতিত্বে ভাগ বসিয়েছিল শ্রীলঙ্কা এক বিস্ময় বালকের হাত ধরে। 1984 সালের শুরুর পর থেকে এশিয়া কাপ প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছিল ভারত। তবে 95 থেকে লম্বা বিরতি, এর মাঝে ওদের আধিপত্যে ভাগ বসানোর ইঙ্গিত শ্রীলঙ্কার। গ্রুপ পর্ব আর সুপার ফোর বাধা পার হয়ে ফাইনালের মঞ্চে মুখোমুখি এই দুই দেশ। প্রথমবারের মতো এশিয়া কাপের আয়োজক হয়েও নীরব ভূমিকায় পাকিস্তান। শিরোপার মঞ্চে ওদের সমর্থন কোন দিকে ছিল সেটা আজ করা যায় খুব সহজেই। তবে সব কিছু পাশ কাটিয়ে ফাইনালে নায়ক হয়ে উঠেছিলেন একেবারেই অক্ষত একজন। ক্রিকেট বিশ্ব অবাক হয়ে দেখেছে 23 বছর বয়সী এক যুবকের নিদারুণ স্পিন খেলকে। তারপর থেকেই তিনি হয়ে ওঠেন রহস্য বালক, দ্য মিস্ট্রি বয়। অজন্তা মেন্ডিস নামটা প্রায় আড়ালি হয়ে গিয়েছিল এই রহস্যের বেড়াজালে। ভারতীয় ব্যাটসম্যানরা নাকি ঘুমিয়ে ঘুমিয়েই স্পিন খেলতে পারে। করাচিতে 2008 এশিয়া কাপ ফাইনালটা এ কারণেই আরও বড় বিস্ময় হয়ে আছে। অজন্তা মেন্ডিস নামে এক রহস্য স্পিনার একাই শেষ করে দিয়েছিলেন ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ, শেষ পর্যন্ত 13 রানে 6 উইকেট। আসলে এই 6 উইকেট মেন্ডিস স্বীকার করেছিলেন প্রথম 6 ওভারে মাত্র 9 রানেই। এই ম্যাচ তাই বিখ্যাত হয়ে আছে অজন্তা মেন্ডিসের ম্যাচ হিসেবে। ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কার টার্গেট ছিল 274, যা মামুলি হওয়ার কথা ভারতীয় ব্যাটারদের কাছে। কিন্তু তাদের জানা ছিল না অজন্তা মেন্ডিস নামের ওই রহস্যময় স্পিনার এই টার্গেটও করে তুলতে পারেন পাহাড় সম। মোরাতোয়ার তারুণ্যের মায়াজাল তাদের কাছে এমনই দুর্বোধ্য হয়ে উঠেছে, মাত্র 173 রানে শেষ হয়ে হারতে হয় 100 রানের বিশাল ব্যবধানে। করাচির উইকেটে 273 রান বড় নয়, সেওয়াগ ঝড়ে প্রথম 9 ওভারে ভারতের 76 হয়ে যাওয়ায় সেটি আরও ছোট হয়ে উঠেছিল। বড় ছোট কথাগুলো যে আপেক্ষিক, বল হাতে নিয়েই তা প্রমাণে নেমে গেলেন অজন্তা। দ্বিতীয় বলে সেওয়াগকে দিয়েই শুরু, মাঝখানে এক বল, তারপরে বল যুবরাজ সিং। তৃতীয় চতুর্থ ওভারে নিলেন সুরেশ রায়না ও রোহিত শর্মাকে। 4 ওভার শেষে মেন্ডিসের বোলিং ফিগার 8 রানে 4 উইকেট, আর ভারত 5 উইকেটে 97। দ্বিতীয় স্পেলে ফিরে পরপর 2 বলে ইরফান পাঠান আর আরপি সিং। 6 ওভারে 9 রানে 6 উইকেট শিকার করেন অজন্তা। এই ইনিংসের পর রাতারাতি তারকা বনে যান অজন্তা মেন্ডিস, সেটা হবারই কথা। তার নৈপুণ্যেই যে ভারতের সমান 4টি এশিয়া কাপ ঘরে তুলে শ্রীলঙ্কা। 6 ম্যাচে তিনি শিকার করেন 17 উইকেট। তার রহস্যের দ্রুতি ছড়িয়ে পড়ে চারদিকে। অসাধারণ কীর্তির জন্য মেন্ডিসকে সম্মানিত করে লঙ্কান আর্মি। গানার পদবি থেকে এক লাফে করা হয় সার্জেন্ট। তার একদিন পরই আবারও প্রমোশন দিয়ে পড়িয়ে দেয়া হয় সেকেন্ড লেফটেন্যান্ট ব্যাচ। কি এমন বিশেষত্ব ছিল অজন্তা মেন্ডিসের বোলিংয়ে, বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা যে রহস্য ভেদ করতে গিয়ে নাজেহাল। মূলত অফ ব্রেক বোলার হলেও তার অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ হয়েছিল
ক্যারম বলে। বিশেষ এই স্টক বলের জনক তিনি। ফার্স্ট ফিঙ্গার দিয়ে ক্যারমের স্ট্রাইকে টোকা দেওয়ার স্টাইলে ডেলিভারি করতেন মেন্ডিস, যা অফ স্পিনের মতো মনে হলেও পিচ হবার পর দিক বদল করে হয়ে যেত লেগ স্পিন, আর তাতেই ভিমরি খেতেন ব্যাটসম্যানরা। এছাড়াও টপ স্পিন, গুগলি, ফ্লিপার সহ মোট 7 ধরনের ডেলিভারিতে পারদর্শী ছিলেন অজন্তা মেন্ডিস। 2008 আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মেন্ডিসের শুরুর সময়গুলো কেটেছিল স্বপ্নের মতো, তবে দ্রুতই সেই স্বপ্ন থেকে বেরিয়ে আসতে হয় তাকে। ক্রিকেট বিশ্বে তাক লাগানো ক্যারম বল নিয়ে শুরু হয় প্রচুর গবেষণা। বিশ্লেষকরা একসময় ধরে ফেলেন এই রহস্য, ব্যাটাররাও বুঝে ফেলেন অজন্তা মেন্ডিসের গোপন কারসাজি, ফলে দ্রুতই বিশ্ব বোলার থেকে তিনি হয়ে ওঠেন গড়পড়তা। মূলত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বদলাতে ব্যর্থ হন মেন্ডিস, আর তাই দ্রুতই শেষ করতে হয় ক্যারিয়ার মাত্র 87 ওয়ানডে খেলে। যে প্রতিভা নিয়ে তার ক্রিকেট বিশ্বে আবির্ভাব, নামের পাশে মাত্র 152 উইকেট, তাতে বড্ড বেমানান। একটা প্রজন্ম হয়তো এই পরিসংখ্যান দেখে ভাববে আর 10টা সাধারণ বোলারের মতোই ছিলেন অজন্তা মেন্ডিস, কিন্তু তিনি যে কি করে গেছেন 2008 এশিয়া কাপ এবং বীরেন্দর সেহওয়াগ, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়নাদের চেয়ে ভালো হয়তো আর কেউই জানবে না। দর্শক, এই ছিল আমাদের আজকের হাউস সেটে। পরের পর্বে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।